আমার প্রশ্ন কেবলার দিকে পা দিয়ে শুয়ে থাকলে অথবা কেবলার দিকে থুতু ফেললে কোনো গুনাহ হবে কিনা ইবনে হিবান এবং সম্মত মুসনাদের হাকিমের একটি বর্ণনা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাফালা তুজাহাল কিবলা যা আইয়ামাল কিয়ামাত ওয়া তাফালাতুহুমা বাইনা আইনাইহি যে ব্যক্তি কেবলার দিকে থুতু ফেলে স্লেশা ফেলে কপ এগুলো ফেলে নিক্ষেপ করে কেবলার দিকে কিয়ামতের ময়দানে সে যখন উঠবে তার কপালে সেগুলো থাকবে অপমানিত হবে মানুষ দেখলে বুঝবে দুনিয়াতে এই পাপটা সে করত আমরা অনেকে এটা খেয়াল করি না থুতু স্লেশা কপ আসলো ওয়াক থু বলে যেদিক সেদিক মেরে দিলাম কেবলার দিকে মারা যাবে খবরদার ভুলে হয়ে গেছে মনে হওয়ার সাথে সাথে সাবধান থাকবেন যে পরবর্তীবার যেন না হয় খুব সাবধান থাকতে হবে আমরা অনেক সময় খেয়াল করি না যদি মনে হয় যে না সামনে বেসিন আছে এখানে ফেলতে হলে কেবলামুখী হওয়া লাগবে তাহলে নিচের দিকে ফেলবেন এরকম কেবলার দিকে যেন না যায় সেটা খেয়াল করবেন কথা কি বুঝাতে পারছি তবে কেবলার দিকে পা দেওয়া নিষেধ এরকম কোনো হাদিস নাই না থাকলেও যদি আপনি কেবলা সরাসরি কেবলার সামনে থাকেন যেমন মক্কাতে গেছেন তখন অবশ্যই আপনি কেবলার প্রতি ইহতেরাম থেকে এটা খেয়াল করবেন যাতে পা লম্বা করা না হয় কিন্তু আপনি আপনার বাসা বাড়িতে গ্রাম থেকে শত শত মাইল দূরে থেকে কেবলার দিকে পা লম্বা করলে গুনাহ হবে ব্যাপারটা কিন্তু সেরকম নয় তারপরে যথাসম্ভব কেবলার প্রতি আজমত শ্রদ্ধা ভক্তি ভালোবাসা এটা তো আমাদের মনে থাকতেই হবে